শুভ সকাল বন্ধুরা, আজ কিন্তু আবারও আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আজ কিন্তু আমি আর ভাই যাচ্ছি, যে বাবার তো শরীর খারাপ এখনো, আর শুভকাও আসেনি। তো চলো আজ আমরা দুজন যাচ্ছি আর দেখি আজ কেমন কি মাছ ধরতে পারছি। তো পুরো দিনটা আমাদের সাথে থাকো আর ভিডিও দেখতে থাকো, ঠিক আছে ভাই? একটা ভালো ভিডিও দিতে হবে কিন্তু। চলো ভাই, উঠে পড়েছে আমাদের ছোট্ট নৌকা, এবার আমি উঠবো, তারপর রওনা। আমরা কিন্তু চলে এসেছি একটা খালের ভিতর, আর এসেই আমাদের চার ধরার কাজ শুরু হয়ে গেছে। বিশ্বভাই নেমে ঘাই দিচ্ছে, আর অলরেডি জালও ফেলে দিয়েছি আমরা। মাছ আছে ভাই? মাছ আছে? ভাই মাছ তো এবার কিছু আসছে। আমাদের চারের মাছ ধরা হলো প্রথম কষ্টকর কাজ, আর সেটা কিন্তু হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে। হোক, এটা পড়ে না যায়, এইটা পড়ে না যায়, ছাড়িয়ে ফেলি। আমাদের বসির সেট বেরিয়ে পড়েছে, দেখি। আর এদিকে দেখুন, আমাদের চারের মাছ ধরা কমপ্লিট। বন্ধুরা, বিশ্বভাই এখন চার কেটে বড়শি রেডি করে ফেলবে, আর আমি বোট চালিয়ে চলে যাব আমাদের গন্তব্যস্থানে, যেখানে এখন বড়শিটা ফেলবো খালের ভিতরে। আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই খালের ভিতর। এবার নাও, চলো মামা করে শুরু হয়ে গেল আমাদের বড়শি ফেলা। নাও, বড়শি ফেলা কাজ শেষ আজকের মতো। আমাদের এখন খাওয়া দাওয়া হবে, এর সঙ্গে খাওয়া শুরু করো তাহলে। মেনুতে আজ আছে কিন্তু ডিম ভাজা আর পান্তা ভাত। তাহলে এখন খাওয়া দাওয়া করবো, তারপর বিশ্রাম নেব, আর আড়াই ঘন্টা মতো হলে যাবো বড়শি তুলতে। বেলা কিন্তু দুটো বেজে গেছে, আর আমাদের আড়াই তিন ঘন্টা কাটানো হয়েও গেছে। না, ধরো ধরো ধরো, শুরু হয়ে গেল। মাছ কোথায়? শোনো তো, 7000 উপরে 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 ধরুন। চলো দেখো কি 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 ভোলা ভোলা ভোলা। চলো চলো, আরে কপালে দুর্ভোগ আছে। চার মাস আগে আসে আসে দেখলাম ভাই, একটু বড় আছে, মনে হচ্ছে একটা ভোলা মাছ হবে। ভোলা না, তোল তোল, ওই সব মানায় গুছে নিতে হবে আজকে। কি মনে হয়? হ্যাঁ, ইট কখন তুলেছিলে তুমি? মনে নেই, তুলে দেখ কি হয়। আজকে পুরো তো ভোলার থাকো। ওকে আমাদের কিন্তু আজ সমস্ত বড়শি উঠে গেছে, আর মাছ দেখুন খুবই খারাপ মাছের অবস্থা। আজ মাছ একদম হলোই না, কি আর বলবো, খুবই খারাপ লাগছে। আজ কিন্তু দুজনে মিলে এসে একদম পুরো মাছই হলো না, কি আর করা যাবে। তো সাথে থেকে অবশ্যই সামনে মাছ পাবো, আর তখন ভালো ভিডিও দেখতে পাবে। টাটা। বন্ধুরা, বর্ষাকালে গ্রামগার পরিবেশটা কিন্তু পুরো সবুজ সবুজ হয়ে ওঠে। উঠে পড়ো, অনেকদূর নৌকা ঠেলে ঠেলে আসলাম, আর এদিকে দেখুন আস্তে আস্তে কাঁকড়া। এই বড় কাঁকড়া আছে কিন্তু, সাবধান, এক টান বোধ হয় ভাঙা। এক টান তো ভাঙা, সেটা বড় কথা না। কাদা কাদা হয়ে গেছে,
চলো দিদি ওখানে বাড়ি গা। আমরা চলে এসেছি কিন্তু নদীর পাড়ে বন্ধুরা। আজ আকাশে দেখুন প্রচুর মেঘ, কিন্তু সাথে সূর্যও আছে। বন্ধুরা নদীতে কিন্তু জল লেগে গেছে, আর এখনই আমরা আমাদের নৌকা নিয়ে দুজনে চলে যাব। আমি আজ আজ আমি আর বিশ্বভাই দুজনেই যাচ্ছি, দেখি আজ কেমন কি মাছ পাচ্ছি। চলো চারের মাছ ধরার জন্য কিন্তু আমরা দিচ্ছি জাল ফেলে, আর জ্বরের টানে জাল আমাদের রকেটের মতো চলে যাচ্ছে। বাড়ি ডাড়ি অভাব ছিল খালি। এবার কিন্তু চারিদিক পুরো অন্ধকার করে এসছে, আর আমাদের সময় হয়েছে জাল তোলার। দেখি আজ চারের মাছ ধরতে আমাদের ও মাছ আসবে কি বল আজকে। হ্যাঁ ঠিক আছে, লাইন আছে আজকে মাছের। মাছ কিন্তু আমাদের দ্বারা এখন ছাড়ানো সম্ভব হচ্ছে না, মাছ কিন্তু টেনে নিচ্ছে জাল একবারে। দেখো মাছ, দেখো মাছ, দেখো ভাই আজকে কোনো সমস্যা নেই কি বল। আজকে বড় বড় সাইজের চার হবে, আগা মাথা তাহলে মাছ মন মতো চার দেবো। কত মাছ আছে এখনো প্রচুর জাল। আমরা নদীর পাড়ে চলে এসেছি, আর এই দেখুন আমাদের টোটাল চারের মাছ, পুরো বেশ অনেকটা মাছ হয়েছে। তাহলে দারুণ পাশে মাছের খাওয়া হবে আজকে। এখন ঝপঝপ বড়শি রেডি করে ফেলা শুরু করব। বড়শি কিন্তু আমাদের চার কাটা পুরো কমপ্লিট, আর এবার শুরু হবে আমাদের বড়শি ফেলা। রেডি তো ভাই, চলো তাহলে। কান পড়ে গেছে না? বেশি করে না, শেষ হলো আজকের মতো আমাদের বড়শি ফেলা। আর জলের স্রোত দেখুন প্রচুর টান জলে। বন্ধুরা বড়শি ফেলা তো শেষ, আর আজ কিন্তু মাত্র দু ঘন্টা পরে টান দেবো। জলে প্রচুর স্রোত এখন, তো স্রোতটা কমলেই টানবো। ঘন্টা দুই ওয়েট করে এখন খাওয়া দাওয়া আর বিশ্রাম, আর কিচ্ছু না। আমরা এখন খালের সাইডে বসে আছি, আর নদীর জলের কিন্তু প্রচুর স্রোত এখন। খাওয়া দাওয়া সারবো এখন বৃষ্টির ভিতর। ইট চল তো বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের বড়শি তোলা চলছে, কিন্তু মাছ এখনো আসেনি। তাড়াতাড়ি বউনি কর ভাই। বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের বড়শি তোলার সময় হয়ে গেছে। চলে এসেছি বড়শির কাছে, আজ দেখি কেমন কি মাছ হচ্ছে, আদৌ হচ্ছে কিনা। আমাদের বড়শি কিন্তু উঠে গেছে, মাছ একটা এসেছে আমাদের অর্ধেক বড়শি ওঠার পর। একটা বড় মাছ, ফিনফিশের প্রজাতি, সাপখোপ মাছ, বড় মাছ। বড়শি কিন্তু অর্ধেক উঠে গেছে আমাদের, দেখুন মাছের অবস্থা খুবই খারাপ আছে। উঠছে বেশ, ছাড়াই গেল। ওয়েট আছে, ওয়েট আছে তো আমি দেখতে পাচ্ছি।
হইতাছে না, গাছালো মনে হচ্ছে। দেখ কি হয়। ও গাছালো 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 গাছালো, কিছু আসবে? যারা আসতে শুনো তুলো আমার সাথে একটা মাছ। কিন্তু আজকে খুবই কষ্ট দিচ্ছে আমাদের। এই মাছ কিন্তু বাজার সাথে সাথে প্যাঁচ খেয়ে দেয়। এটা দেখলাম, হ্যাঁ সাদা। আবার একটা আসছে এ ভাই, আবার একটা আসছে। হ্যাঁ তুল তুল। এই নিয়ে তিনটে সাদাতে হয়ে গেল। দেখুন সাইজটা বেশ ভালো। শেষকালে আসে কি ও শেষকালে আসে শোনাবো গো একটা। বসি আমাদের প্রায় শেষের পথে চলে এসছে। মাছ আজকে সব সাপকোপ মাছ, তাই না? একটাও কোনো ভালো মাছ পাবো না। এই যে আমাদের বসির শেষ থল, বসি তোলা কাজ শেষ। আর আজ কিন্তু অবস্থা আমাদের খুবই খারাপ। আজ আমাদের শুধুমাত্র কটা সাপ মাছ, আর কিচ্ছু হলো না সাদা। আর ভিডিও ভালো ভিডিও আসবে, কোনো চাপ নেই। সাথে থেকো ফিশিং বাংলাকে সাবস্ক্রাইব করে।